রানী বিলকিস সম্পর্কে যে তাফসীরে তথ্যগুলি আছে এরপরে আমরা কিছু পর্যালোচনা করব। রানী বিলকিসের পিতার নাম সারাহিল ইবনে মালিক ইবনে রাইয়ান ইবনে ওলিদ, এবং রানী বিলকিসের পিতাদের সম্পর্কে বলা হয় যারা এক নাগারে 40 পুরুষ পর্যন্ত ইয়ামানের শাসক ছিলেন। তাদের যে ডাইনেস্টি, তাদের যে বংশ, এটা এক নাগারে 40 পুরুষ পর্যন্ত তারা ইয়ামানের শাসক ছিল, এরকম তাফসীরকার উল্লেখ করেছেন। তো এই রানী বিলকিসের পিতা সারাহিল, সে মনে করতো যে কোনো মানুষ তার সমকক্ষ নাই, কাজেই তিনি বিয়া করতে পারছেন না। শেষ পর্যন্ত তাকে এক জিন মহিলার সাথে বিয়া দেওয়া হয়েছে, এরকম কথা আছে, কিন্তু এই কথাটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আপনি অধিকাংশ তাফসীরে পাবেন যে রানী বিলকিসের মা উনি জিন ছিলেন, ওনার মায়ের নাম তাফসীরে বলা হয় তো মালামা বিনতে শিশান, মালামা বিনতে শিশান ওনার মায়ের নাম। অন্য একটা নামও আছে, তো যাই হোক, তো এই মালামা বিনতে শিশানের কথা বলে যে উনি জিন ছিলেন, কিন্তু এই কথাটা সত্য নয়। তার কারণ জিন এবং মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক হতে পারে না। তো যদিও জিনেরা এভাবে অন্যায়ভাবে কিছু করে এরকম ইতিহাস পাওয়া যায়, কিন্তু জিন এবং মানুষের দ্বারা বংশ বিস্তার হতে পারে না। জিন এবং মানুষ, জিন এটা আল্লাহ তাআলা যে জাতিগত একটা বৈষম্য রাখছেন, এই বৈষম্যটা এটা থাকবেই। জিন দ্বারা কোনো মানুষ গর্ভবতী হতে পারে না, মানুষ দ্বারা কোনো জিন গর্ভবতী হতে পারে না। কাজে এই জন্য এটা চিরন্তন সত্য। পৃথিবীতে আপনারা এটা বহু নিদর্শন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জাতির একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যের মধ্যেই সেই জাতির একটা সীমাবদ্ধতা আছে, তাতে এক জাতির সাথে আরেক জাতির এভাবে বিবাহবন্ধন বা তার দ্বারা বংশবিস্তার এটা সম্ভব না। জিন দ্বারা যদি মানে মানুষ গর্ভবতী হতে পারত, তাহলে যে কোনো এক মহিলা সে অন্যায় করেছে, কিন্তু সে মানে আত্মরক্ষা করার জন্য বলবে যে আমি কোনো পুরুষের সংস্পর্শে আসি না, এটা আমার তো জিন দ্বারা হয়েছে, তাহলে আপনি এটার কী বিচার করবেন? কাজে এই জন্য আসলে এই ধরনের বিষয় আসলে ঠিক না যে রানী বিলকিসের মা জিন ছিল, এটা সত্য নয়। আর দুই নম্বর কথা হচ্ছে যে আল্লাহ সৃষ্টির মধ্যে সুন্দর কারা? আল্লাহ সৃষ্টির মধ্যে মানব জাতিই তো সুন্দর, আল্লাহ তাআলা মানব জাতিকে তো সুন্দর করে সৃষ্টি করছেন। মানব জাতি আল্লাহর সৃষ্টির মধ্যে প্রথম সুন্দর, এরপরে সুন্দর ফেরেশতা, তারপরে সুন্দর হল জিন জাতি। কাজে সৌন্দর্যের দিক দিয়ে জিন জাতি হলো তৃতীয় শ্রেণীর। কাজে মানুষের কেন মানুষ পছন্দ হয় না, সে জিন বিয়া করবে, এটা কি সম্ভব? জিনেরা তো মানুষের মতো এত সুন্দর না, জিনেদের দৈহিক গঠন বা দৈহিক আকৃতি প্রকৃতি কোনোটাই মানুষের মতো এত সুন্দর নয়। কাজে এই জন্য রানী বিলকিসের মা জিনই ছিলেন, জিন ছিলেন, এই কথাটা বিশ্বাসযোগ্য নয়। অথচ অধিকাংশ তাফসীরকার বা অধিকাংশ হয়তো বক্তারা কি বলেন আমি জানি না, রানী বিলকিসের মা জিন ছিলেন একটা কথা কিন্তু সমাজে প্রচলিত আছে, কিন্তু এই কথাটা ঠিক না। রানী বিলকিস অসাধারণ জ্ঞানের মালিক ছিলেন। তাফসীরে যে বিষয়গুলি পাওয়া যায় যে রানী বিলকিসের পিতা ইন্তেকাল করার পরে তার পিতা সারাহিল, তার কোনো পুত্র সন্তান ছিল না। তো এখন ওই বাবা মারা গেছে, এখন সে কন্যা, এখন সে বলে যে আমি আমার রাজা হবে। এটা তো মানে রাজবংশ, বংশানুক্রমে এরা রাজার ছেলে রাজাই হবে। তো উনি যখন বলেন যে আমি রাজা হব, তখন ওনার সম্রাট ইয়ামানের লোকেরা এটা সবাই একমত হলো না। একদল বলে যে না আমরা পুরুষ শাসক চাই, আর একদল বলে যে না আমরা এই নারী শাসক, যেহেতু এই বংশীয় রাজা আমরা একে চাই। এভাবে শেষ পর্যন্ত ইয়ামানটা দুই ভাগে ভাগ হয়ে গেল, একদল পুরুষ শাসক চায় আর একদল নারী শাসক। এভাবে ইয়ামানটা দুই ভাগে ভাগ হয়ে গেল এবং রানী বিলকিস এক অংশ শাসন করছেন, আর এক পুরুষ শাসক তারা নির্বাচন, সেও একটা অংশ শাসন করছে। কিন্তু কিছুকাল পার হয়ে যাওয়ার পরে দেখা গেল যে পুরুষ শাসকের চাইতে রানী বিলকিসের শাসন ব্যবস্থা ভালো। তার কারণ যারা বংশীয় রাজা তাদের মধ্যে যে একটা উদারতা বা মনোভাব, এটা কিন্তু প্রজাসুলভ যে একটা ইয়া থাকবে, এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে এটা হবে না। এটা বংশের রক্তের ধারার কিন্তু আলাদাই একটা গুণ থাকে। নবাব বংশের কোনো মানুষ, এরকম বড় পরিবারের কোনো লোক, এদের কিন্তু একটা
একটা বংশগত একটা কিন্তু ঐতিহ্য থাকে। তো এখন এটা যখন প্রমাণ হলো যে রানী বিলকিসের শাসন ভালো আর ওরা খারাপ, এবং ওদেরকে যখন ওই রাজাকে পদত্যাগ করতে বলা হচ্ছে, অস্বীকার করে যে আমি পদত্যাগ করবো না, এবং সেই রানী বিলকিসের অঞ্চলে হামলা করতো, চোরা করতো, আক্রমণ করতো, তখন রানী বিলকিস একটা কৌশল করলেন। তিনি ওই রাজাকে চিঠি লিখলেন যে আমি তোমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাই। তো রাজা তো খুশিতে আটকান যে রানী বিলকিস তোর ভয়তে আমি তাকে প্রস্তাব করি নাই, সে নিজে যখন আমাকে প্রস্তাব করছে, তো উনি বলছেন যে হ্যাঁ আমি এটা একমত। তখন রানী বিলকিস বলেন যে আপনি একমত হলে আমার আত্মীয় স্বজনদের কাছে আপনি এই প্রস্তাব পাঠান, আমি যে বলছি এটা আপাতত স্থগিত থাকুক, আপনি আমার আত্মীয় স্বজনদের কাছে প্রস্তাব পাঠান। তখন ওই রাজা বিলকিসের আত্মীয় স্বজনদের কাছে প্রস্তাব পাঠালো যে আমি বিলকিসকে বিয়ে করতে চাই। তারা বললো যে এটা মনে হয় যে অসম্ভব, রানী বিলকিস রাজি হবে না। তারপরে রানী বিলকিস তারা আলাপ করলো, আলাপ করার পরে সে বলে যে হ্যাঁ আমি বিবাহ করতে চাই, আর ও রাজা ছাড়া কেই বা আছে দেশে আর বড়, তো তার সাথে আমি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাই, আমার ভবিষ্যতে কোনো সন্তান না থাকলে আমার ভবিষ্যৎ বংশ বা এই রাজধানী রাষ্ট্র কে দেখবে, এই জন্য আমার বিবাহ এটা আমার ইচ্ছা। তখন সবাই ঠিক আছে হোক, তো বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে রানী বিলকিস তার স্বামীর বাড়ি গেল, যাওয়ার পরে যে ঘরে তারা রাত যাপন করবে সেখানে তাদের সেইভাবে মানে খাওয়া দাওয়ার আয়োজন করা হলো, খাওয়া দাওয়ার পরে মদ সরবরাহ করা হলো। এখন রানী বিলকিস কৌশলগতভাবে ওনার স্বামীকে খুব বেশি করে মদ খাওয়াইল, এখন অনেক পরিমাণে মদ খাইয়ে ও একবার বেহুশ হয়ে পড়ে থাকলো। এমত অবস্থায় রানী বিলকিস রাত্রে তাকে হত্যা করে তার মস্তকটা মানে বাড়ির সামনে ঝুলেই রেখে রানী বিলকিস রাতের আধারে পালিয়ে গেল। এই ছিল তার কৌশল। পালাই যাওয়ার পরের দিন দেখে যে হ্যাঁ রে রাজার মস্তিষ্ক ঝুলছে, রানী বিলকিসের খবর নেই। তখন সবাই বুঝতে পারলো যে রানী বিলকিস একটা গৃহযুদ্ধকে এড়ানোর জন্য একাই কৌশল করে রাজাকে এভাবে ধ্বংস করেছে। এর ফলে সমস্ত ইয়ামানবাসী রানী বিলকিসের বারে আরও সন্তুষ্ট হলো। শেষ পর্যন্ত এখন সমস্ত ইয়ামান আবার মানে একই রানীর অধীনে এটা শাসিত হচ্ছিল। এভাবে রানী বিলকিসের জীবন ইতিহাস পাওয়া যায়। তো যাই হোক, এগুলি আমি আগেই বলছি যে এগুলি যে আসলে কতখানি সত্যমিথ্যা আমরা বলতে পারবো না, তাফসিরে কথাগুলো আছে। এবং এই মহিলা যে একজন জ্ঞানী এটা তার কথায়ও প্রকাশ পায় যে সে মহা একজন জ্ঞানী মহিলা ছিলেন। তো কোরআন পাকে এই সমস্ত বিষয়ের আলোচনা করার কারণ হলো যে আমাদেরকে আল্লাহ তাআলা বোঝাতে চান যে আমি বনি ইসরাইলদেরকে কত নেয়ামত দান করছিলাম। বনি ইসরাইলরা এত নেয়ামত পাওয়ার পরেও তারা শেষ নবী কেন তাদের মধ্য থেকে আসলো না, এই জিদ ধরে তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিরোধিতা করলো, আর কোনো কারণ নাই। তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের পুত্র সন্তানের চাইতেও বেশি চিন্ত যে উনি সত্য নবী, কিন্তু তারপরও অস্বীকার করলো। ইয়ারিফুনা নিয়ামত আল্লাহ সুম্মা ইউনকিরুনহা, আল্লাহ বলেন আল্লাহর নিয়ামতকে তারা চিনল, চেনার পরেও এই নিয়ামতকে তারা অস্বীকার করলো জিদ করে যে নবী কেন আমাদের বংশ থেকে আসলো না। তো আল্লাহ বলেন তোমাদেরকে আমি অনেক দান করছি, আমি সবাইকে দিব, কাজে তোমাদেরকে একসাথে তোমাদেরকে দিতে থাকবো আর কাউকে দিব না, এটা কি ন্যায় বিচার? কাজে আল্লাহ বলেন কুল্লান নুমিদ্দু হাউলাই হাউলাই, আমি তো একে একে সবাইকে দেবো, আমার পক্ষে যে তাকেও দেবো, বিপক্ষে যে তাকে দেবো, সকল জাতিকেই আমি ক্ষমতা দেব এবং দেখবো যে কোন জাতি কীভাবে তারা ক্ষমতার ব্যবহার করে, এটা আল্লাহর প্রতিশ্রুতি। কাজে এই জন্য আল্লাহ তার এই কথাগুলি আমাদেরকে বলছেন। আর এর মধ্যে আমাদের যেটা জানা সেটা হলো যে আল্লাহ পৃথিবীতে কত সম্পদ এই পৃথিবীতে আল্লাহর আছে, কাজে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যে নেয়ামতের কথা ঘোষণা করেছেন সেটা আল্লাহ বসে দিতে সক্ষম হবেন। তো আমরা এখানেই রানী বিলকিস এবং সুলাইমান আসলামের ঘটনাকে সমাপ্ত করছি। সুলাইমান আসলামের বাকি জীবনের অন্যান্য ঘটনা আমরা আরও পাবো অন্যত্র। তো এখানে এখন আল্লাহ কি বলছেন আমরা সেদিকে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা আকাহুম সালেহা, নিশ্চয়ই আমি প্রেরণ করেছিলাম সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে। সামুদ জাতি এরা হচ্ছে আদ জাতির পরে, আদ ইবনে আওজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ, আর সামুদ ইবনে জাসুর ইবনে আওজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ, মানে এক পুরুষ পিছনে সামুদ জাতি, আদ জাতির এক পুরুষ আগের জাতি। তো এই সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা তাদের ভাই তাদেরই গ্রামের তাদেরই জনপদের বাসিন্দা সালেহ আলাইহিস সালাম তাকে নবী হিসেবে আল্লাহ পাঠালেন।
আনেবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, ফায়জা হুম ফরিকান ইয়াখতাসিমুন, অতঃপর তারা দুই দল আপোষে ঝগড়া করতে শুরু করলো, একদল পয়গম্বরকে সমর্থন করলো আর একদল পয়গম্বরকে সমর্থন করলো না। কল ইয়া কম ইলিম আস্তাস্তাজুর বিসাইয়াতে কবলাল হাসানা, তিনি বললেন হে আমার জাতি, তোমরা কেন খারাপকে দ্রুত কামনা করছো, খারাপকে ত্বরান্বিত করছো, খারাপ বস্তু চাচ্ছো ভালো জিনিসের পরিবর্তে, এটা তোমরা কেন করছো? লাউলা তাস্তাগফিরুন আল্লাহ, তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো না, কেন আল্লাহর কাছে মাপ চাও না? লাল্লাকুম তুরহাউন, সম্ভবত আল্লাহ তাআলা তোমার প্রতি রহমত বর্ষণ করবেন, তোমরা আল্লাহর রহমত পাবে। কাজী তোমরা তোমাদের ক্ষতিটাকেই চাচ্ছ, অথচ তোমরা কল্যাণ চাচ্ছ না, এটা তো হওয়া উচিত না। এই দুনিয়ার প্রতি আমরা যদি অন্যায়ভাবে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ি, এটা আমাদের ক্ষতি। আর আমরা যদি ধৈর্য ধারণ করি, আল্লাহর বিধান মোতাবেক চলি, তাহলে আমাদের জন্য কল্যাণ এবং অনন্তকালের কল্যাণ। আর শাস্তি যদি হয়, সেটা অনন্তকালের, অত্যন্ত ভয়ঙ্কর। কলু আত্মা বিকম এবং মার্ক, তারা বলে, জাতি বলল যে অমিনাশ অর্থাৎ দুর্ভাগ্য, এটা এই দুর্ভাগ্যের কারণ হচ্ছে তোমরা এবং তোমার সাথীরা। আমাদের মধ্যে যে বিপদ আসে, অশুভ কিছু দেখা যাচ্ছে, এটার কারণ হচ্ছে হে নবী তুমি এবং তোমার সাথীরা। যেরকম মুসা সাহেবের উম্মতরা মানে বনি ইসরাঈলরা যেরকম বলছিল যে মুসা এবং তার সাথীদের কারণে আমাদের এই বিপদ আসছে, ঠিক এরা একইভাবে কথা তারা বলছে যে আমাদের উপরে যে অশুভ কিছু আসে, এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং তার সাথীদের জন্য। কলা তোয়ারকুম ইনদাল্লাহ, তোমাদের অশুভ এটা আল্লাহর নিকট, আল্লাহর নিকট থেকেই তোমাদের এই খারাপ অবস্থা তোমাদের কাছে আসছে। বালান্তুম কওমুন তুফতানুন, বরং তোমরা এমন একটা জাতি যে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে, ভালো মন্দের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এই খারাপ বস্তু এটা আমার পক্ষ থেকে না। ওয়াকানাফিল মাদিনাতে তেসাত ও রাতি উফসিদুন ফিরাউন, এবং ওই শহরে অর্থাৎ সালেল আসলামের শহর, এই শহরটা হলো হিজির অঞ্চল, মদিনা থেকে উত্তরে মদিনা এবং সিরিয়া এই দুইটা অঞ্চলের মাঝখানে এই অঞ্চলটা, এটাকে হিজির অঞ্চল বলে, এবং হিজির নামে একটা সুরে আছে কোরআনে, আল্লাকাত কাদাব আসহাবুল হিজরের মুনসারিন, এই হিজির। তো আল্লাহ রাব্বুল বলেন এই শহরে তেসাত ও রাতেন নয়টা সম্প্রদায় ছিল, নয় সম্প্রদায়ের নয় নেতা ছিল, ইউফসিদুনা ফিল আরদ, তারা পৃথিবীতে ফাসাদ করে বেড়াতো, ওয়ালা ইউফসিদুন, তারা পৃথিবীতে কোনো সংশোধনমূলক কাজ করতো না। কলু, এই নয় নেতা একত্রিত তারা বলল, তাকাসম বিল্লাহ, তোমরা সকলে আল্লাহর নামে শপথ করে নাও, আল্লাহর নামে সবাই কসম করো, কি করবা? লানু বাইয়েতান্নাহু, যে আমরা সবাই রাতের অন্ধকারে আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব। পয়গম্বরকে হত্যা করার জন্য নয় নেতা নয় দলের তারা একমত হয়ে আল্লাহর নামে কসম করে নিচ্ছে যে আমরা রাতের অন্ধকারে পয়গম্বরকে খুন করব। তাহলে এখন দেখেন যে পয়গম্বরকে খুন করার জন্য আল্লাহর নাম ব্যবহার করা হচ্ছে, তারা আল্লাহকে রা বিশ্বাস করে। আরবের লোকেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সঙ্গীদেরকে যখন শেবে আবু তালেব গিরিগুহায় বন্দি করছিল, সেই বন্দিনামাটাও তারা কাবাঘরে লিখে লটকিয়ে রেখেছিল, সেখানে কিন্তু উপরে লেখা ছিল বেসমেক আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে শুরু করছি, কি যে মোহাম্মদ সাল্লাম এবং তার সঙ্গী সাথীদেরকে আমরা অনাহারে মারব, তাদের সাথে আমাদের বয়কট, তাদের সাথে আমাদের বেচা কিনা লেনদেন ওঠা বসা সব কিছু আমরা বর্জন করলাম। এই বয়কট নামাটাও তারা লিখছে, সেখানে উপরে কী লেখা ছিল? বেসমেকা আল্লাহুম্মা, আল্লাহর নাম। তাহলে আল্লাহকে কিন্তু সবাই বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মোমেন হয় না। আমাদের সমাজেও যারা শরিয়াত মানে কি মানে না, তারাও একটা কথা বলার সময় বলে ইনশাল্লাহ মাশাল্লাহ, এগুলো কিন্তু তারা ব্যবহার করে, কিন্তু এগুলি ব্যবহার করার অর্থ ইমান নয়। ইমান হচ্ছে রাসুলকে সহ, যেই যুগের যেই রাসুল এবং আসমানি কেতাব, রাসুল আসমানি কেতাব সহ আল্লাহকে বিশ্বাস করা, এতটুকু হলে ইমান হবে। আল্লাহকে বিশ্বাস করেন, সাথে সাথে তার রাসুল এবং তার আসমানি কেতাব, অন্তত এই তিনটা জিনিসকে যদি আপনি নিয়ে আল্লাহর প্রতি ইমান আনেন, তাহলে এটা ইমানের মধ্যে গণ্য হবে। কিন্তু শুধু আল্লাহকে বিশ্বাস করা, এটা কোনো ইমানের পরিচয় নয়।
এজন্য আল্লাহকে কিন্তু সবাই বিশ্বাস করে। এরা দেখেন আল্লাহকে বিশ্বাস করে, পয়গম্বরকে খুন করবে, সেই জন্য আল্লাহ নামে কসম করে তারা একমত হচ্ছে। যে বিরাট ইতিহাস আছে, সালেহ আল্লাহ সালামে যে উটে, তো আপনারা জানেন যে মোজেজ হিসেবে আল্লাহ তাআলা তাকে বিশাল উটনি দান করেছিল, এক পাঁজর থেকে অন্য পাঁজরের দূরত্ব 80 গজ, এবং সেই উটনি যখন মাঠে নামতো ওর ভয়তে সব উটগুলো পালাই যেত, কুয়ায় যখন মুখ দিত পানিতে কুয়ার পানি শেষ না হওয়া পর্যন্ত মুখ তুলত না, আর এত দুধ দিত যে গোটা সম্প্রদায়ের লোক তার দুধ খেয়ে তৃপ্তি তাদের সবার হয়ে যেত, তারপরও দুধ উদ্বৃত্ত থাকত, এত দুধ দিত। কিন্তু সমস্যা, ও যখন মাঠে আসতো সব উট ভয়তে পালাই যেত, কেউ আর মাঠে থাকতো না। এরপরে আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন যে একদিন আমার উট বেঁধে রাখবা, সেদিন অন্য মানুষের উট মাঠে চড়বে, আর আমার উট ছেড়ে দিলে তো ওদেরগুলো এমনি পালাইয়া বাড়িতে যাবে। এইভাবে দেখা গেল তাদের উট দুর্বল হয়ে যাচ্ছে, তখন তারা তাদের সমাজের বিশেষ করে নারীরাই এই ব্যাপারে উদ্যোগী হলো। কয়েকজন সম্পদশালী নারী ছিল, তাদের অনেক ধন ছিল, উট ছিল, একজনের নাম সদুফ আর একজনের নাম উনায়জা, তারাই এই যে নয় নেতা বলা হচ্ছে, এই নেতা এর মধ্যে এই নেতাদের নয় নেতার মধ্যে আবার নেতৃত্বে ছিল কেদার বিন সালেব। সেই নারীরা তাদের যে কৌশল আল্লাহ দিয়েছে সেই কৌশলগতভাবেই তারা পুরুষদেরকে তারা রাজি করেছে, এবং এই পুরুষরা একমত হয়েছে সালেহ আসলামের উটকে মারার জন্য। এই উটকে হত্যা করার পরে তারা 3 দিন পৃথিবীতে বেঁচে ছিল। এই ঘটনাটা কোরআন পাকে কয়েক জায়গাতেই আছে। উটটাকে মেরে ফেলার পরে কেদার বিন সালেব তারপর তার সঙ্গী সাথীরা ওইটা হ্যামস্ট্রিং মানে ওটা পা কেটে দিয়েছিল, বিশাল উট, পা কেটে উটটাকে ফেলে দিল, তারপর তাকে বুকে আঘাত করলো, উটটাকে মেরে ফেললো, এরপর সবাই তারা গোস্ত ভাগ করে নিল। এইভাবে করার পরে সালেহ আসলাম যে মসজিদে ছিলেন উনি জানতেনও না, তিনি যখন খবর পাইলেন এখন সবাই বলে হে আল্লাহ আমি করি নেই বলে, আমি করি নেই বলে, আমি জানি না, এইভাবে যে তোমরা এটা কী করেছো, তো দেখো উটের বাচ্চাটা কোথায়, দেখো ধরতে পারো কি না, কিন্তু কোনোভাবেই তার উটের বাচ্চাকে ধরতে পারেনি। যখন উটের বাচ্চাকে ঘিরেছে তখন সে একেবারে শূন্যে, আল্লাহ তাআলা তাকে শূন্যে তুলে নিয়েছেন। এভাবে উটের বাচ্চাটা মাটিতে পড়ে সালেহ আসলামকে যখন দেখলো তখন তার সামনে বাচ্চাটা আসলো, এসে তিনটা ডাক দিল, তিনটা ডাক দেওয়ার পরে যে পাথর ফেটে আর মা বেরোয়ছিল ওই পাথরটা আবার ফেটে গেল, ওখানে ওই বাচ্চাটা ঢুকে গেল। তখন সালেহ আসলাম তাদেরকে জানায় দিলেন এই বাচ্চা তার তিনটা ডাক দিয়েছে, 3 দিন পরে তোমরা ধ্বংস হবে, তোমরা দেখতে পাবে প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল বর্ণ হবে, তৃতীয় দিন তোমাদের চেহারা কালো বর্ণ হয়ে যাবে, এই তৃতীয় দিন পার হওয়ার পরেই চতুর্থ দিনে তোমাদের ধ্বংস হবে। ঠিক এভাবেই হয়েছিল। ওরা তখন মাটিতে শুয়ে পড়ে দেখছিল যে আমাদের কী হচ্ছে, পয়গম্বর যা বলছেন তাই হচ্ছে। তৃতীয় দিন চেহারা তাদের এমন কালো হয়ে গেল মনে যেন আলকাতরা মাখা। এভাবেই তারা তাকাচ্ছিল, রাত পার হয়ে গেল, যখন ভোর হলো সূর্যের আলো যখন সারা পৃথিবী আলোকিত করলো, এমন সময় একই সঙ্গে তাদের জমিনে শুরু হলো ভূমিকম্প, প্রচণ্ড আওয়াজ, পাথর বর্ষণ, 3 শাস্তি একসাথে আল্লাহ তাআলা তাদের উপরে চাপিয়ে দিয়েছিলেন। এইভাবে আল্লাহ সামুদ জাতিকে ধ্বংস করেছিলেন। এরা পৃথিবীতে খুব শক্তিশালী জাতি ছিল, এই কথাটা আল্লাহ বললেন। এখানে দেখার বিষয় হলো যে আল্লাহকে বিশ্বাস করলে যেন মোমেন হয় না, এটা বুঝে নেন। বিশ্বাস করতে হবে আল্লাহকে, আনুগত্য করতে হবে তার রাসূলের, মানতে হবে আল্লাহর আসমানি কিতাব, 3টা জিনিস না হলে কোনো মানুষের ঈমান হবে না। কাজে এই জন্য অনেকে আল্লাহকে মানেন, আসমানি কিতাব মানেন, কিন্তু রাসূলকে মানতে রাজি না। এই যে আহলে কোরআন নামে যারা যারা আমার সাথে এদের দেখা হয় না, কিন্তু ওরা মাঝে মাঝে আমাকে সালাম দিলেই আমি বুঝতে পারি, ওনাদের সালামের ধরনটা হলো সালামুন আলাইকুম। আমরা যখন আসসালামু আলাইকুম বলি এটা ওনারা বলেন না, সালামুন আলাইকুম, তখন বুঝতে পারি যে উনি আহলে কোরআন। কথা বুঝতে পারছেন, মানে এরা কোরআনকে মেনেছে, আর আমি দেখি যে মানে নেই। তার কারণ কোরআনকে মানলে রাসুলকে মানতে হবে, রাসুলকে মানা ছাড়া আপনি কোনোভাবে ইমানের কোনো কিছুই নেই। এখন রাসুলকে মানলেই তো রাসুলের কথা আমাদের শুনতে হবে, কিন্তু ওনারা, আমরা অনেক সময় আমরাও হাদিসের সমালোচনা করি, কোনগুলো যেগুলো রাসুলের হাদিস না সেগুলো আমরা সমালোচনা করি, রাসুলের কথা মানা তো ফরজ বলে আমরা বলি। কিন্তু ওনাদের সাথে আলোচনা করে দেখছি ওনাদের আর আমাদের ব্যাপার হলো, ওনারা আল্লাহর কোরআনকে বলায়
আল্লাহ নাজ্জাল আহসান আল হাদিস, আল্লাহ তালা অবতীর্ণ করছেন এটা আহসান আল হাদিস, আর অমেনা নাসে মাইয়াসি লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস মানে বাজে কথা, আর আহলে আহসান আল হাদিস হলো সুন্দর কথা। ওনারা কোরআনকে মনে করেন সুন্দর কথা, কোরআন ছাড়া যত কথা আছে সব বাজে কথা। এখানে হলো তাদের সাথে আমাদের ব্যবহার, কোরআন ছাড়া সব কথা বাজে কথা নয়। কোরআনের যে শিক্ষক, কোরআনের সাথে আল্লাহ যে শিক্ষককে পাঠিয়েছেন, এই সালেহ আলাইসলামকে কেতাব দিয়েছেন এবং কেতাবের সাথে শিক্ষক সালেহ আলাইসলাম, কাজে আসমানি কেতাবের সাথে শিক্ষক থাকে, কাজে সে শিক্ষকের কথা মানতে হবে। কালকে আমাকে একজনে বলে যে আল্লাহ তাআলা বলেছেন ওলা তাকরাবা হাজির সাজারাতা, এই গাছের কাছে যায়ও না। তা আল্লাহ তো ফলের কথা বলে নেই, বসে গাছের কাছে যায়ও না, কথা বলছেন কোরআন। এখন আমি তাকে বললাম যে আচ্ছা আপনি বলেন তো অর্থটা, ফালাম্মা জাকা সাজারাতা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, যখন তার উভয় গাছ খাইল তখন তাদের তারা পোশাক মুক্ত হয়ে গেল। এখন জাকা সাজারাতা মানে দুইজনে গাছ খাইছে, চুপ হয়ে গেছে। যে আপনি ওখানে অলা চাকরা হাজির সাজারাতা বলতে ফল খাওয়া আপনি বুঝলেন না, তো এখানে আল্লাহ বলেন ফালাম্মা জাকা সাজারাতা, তারা দুজনে যখন গাছের স্বাদ গ্রহণ করলো, সাজারা মানে গাছ, জাকা গাছ খাইলো, তো এখন কি গাছ খাইছে আদম আর হাওয়া, তখন আর কথা বলে না। এই জন্যই নিজেই যদি কোরআন বোঝার চেষ্টা করেন, না আপনি করবেন, কিন্তু ওস্তাদকে অস্বীকার করিয়েন না। ওস্তাদ যেটা বলে সেইটা আপনাকে বুঝতে হবে। কোরআনের শিক্ষক এই তো পৃথিবীতে সবচেয়ে কঠিন দায়িত্ব পালন করেছেন এবং কষ্ট করেছেন। যে কোরআনের শিক্ষককে আপনি মানবেন না, সিনিয়র সাহাবিদেরকে আপনি মানবেন না, তাহলে কী করে কোরআন মানবেন? সিনিয়র সাহাবিদকে মানার জন্য স্পষ্ট কোরআনে কয়েকটা আয়াত আছে, সুরায় তওবার 100 নম্বর আয়াত, তারপরে সুরায় হাসরের 9 নম্বর আয়াত, সুরায় নিসার 115 নম্বর আয়াত, এবং স্পষ্ট আয়াতে সিনিয়র সাহাবিদেরকে অনুকরণ করতে বলা হয়েছে। তার কারণ ইসলাম দিন প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রসুল এবং সাহাবি, এদেরকে নিয়ে দিন প্রতিষ্ঠিত হইতেছে। এটা আল্লাহ রসুল একা করেন নাই, রাসুল এবং সাহাবিদের সমন্বয়ে দিনটা প্রতিষ্ঠিত হয়েছে। কাজে এই জন্য আল্লাহ যা বলছেন তা সব মানবেন, কিন্তু না মানলে আপনি কোরআন যা বলছেন তাই মানেন, এই জন্য আপনি আহলে কোরআন, এটা কেমন করে হলো? কাজে এই জন্য সবার প্রতি আমার অনুরোধ যে পৃথিবীতে সময় আছে, এটা তওবা করার জায়গা, এখানে ভুল সংশোধন করা যায়, তওবা করা যায়, কিন্তু এখান থেকে পার হয়ে গেলে কিন্তু কিছু করা যাবে না। কাজে এই জন্য আমি সবাইকে আহ্বান করি যে আপনারা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেন, যে যা করছেন এবং বলছেন ভুল আছে কি না দেখে নেন। এখানে আপনার দেখার সুযোগ আছে, এখান থেকে পার হয়ে গেলে আর আপনি দেখতে পারবেন না। আচ্ছা দেখেন, তো ওরা বলল আল্লাহর নামে কসম করে নাও, রাতের অন্ধকারে আমরা পয়গম্বরকে এবং তার পরিবার পরিজনকে খুন করবো, সুম্মা লাল নাকু লন্নালি অলিহি, এরপর আমরা তার অভিভাবকদেরকে বলবো, মা শায়দ না মাহালেকা হালি, তার ধ্বংস আমরা দেখি নেই, কীভাবে ধ্বংস হয়েছে, ওয়াইনাল্লাহ সাহাদিকুন, আমরা সত্যবাদী। এরা সাধারণত সফরের বেশে যে মানুষের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ লাগে ওইভাবে মোসাফেরের মতোই বাড়ির থেকে বের হয়েছে, বেরোইয়া পাহাড়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে যে এখানে আমরা থাকবো এবং এখানে রাতের এক অন্ধকারে তাদেরকে মারবো, সালেহ আলাইসলামকে মারবো। কিন্তু ওখান থেকে যখন তারা বের হয়েছে তো ওই পাহাড়ের কেনার থেকে যাচ্ছিল, তো একটা পাথরের নিচে চাপা পড়ে তারা 9 জন সব শেষ হয়ে গেছে, এক পাথরের তলে 9 নেতা শেষ। এটা হলো আল্লাহর সুন্নাত। আল্লাহ বলেন যে আমার পয়গম্বরকে খুন করার জন্য কেউ ঘর থেকে বের হলে সে ঘরে ফিরে যেতে পারে না। মুসা আলাইসলামকে মারার জন্য ফেরাউন 10 লক্ষ 60 হাজার বাহিনী নিয়ে বের হয়েছিল, ঘরে ফিরতে পারে নাই, এরাও পারে নাই। আল্লাহ বলেন মাকারু মাকরা ও মাকারনা মাকরা, আল্লাহ বলে ওরাও ষড়যন্ত্র করেছে আর আমিও আমার কৌশল অবলম্বন করেছি। আল্লাহর কথা কেমন লাগে বলেন? মোহাম্মদ সাল্লামকে ওরা মারবে, দারুণোদয় পরামর্শ, আজ রাতেই মোহাম্মদ হত্যা করা হবে, আল্লাহ বলেন আবরম আমরান ফাইনাম অবরম, যে ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে তো আমিও সিদ্ধান্ত নিয়েছি, কেমন কথা? ওরা সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ বলেন আমিও সিদ্ধান্ত নিয়েছি, তো দেখ মার, কেমন করে মোহাম্মদ সাল্লাম মারবি, মার কই। তো এই জন্য বোঝেন আল্লাহ যে আছে এই কথাগুলো বোঝেন। আল্লাহ বলে
ও মাকারু মাকরা ও মাকার না মাকরা, যে ওরা ষড়যন্ত্র করলো তা আমিও করলাম, কেমন করে তুই আমার পায়গাম্বারকে মারো দেখি। হ্যাঁ অহম লায়া শুরু, অথচ তারা কোনো খবর রাখে নাই যে আমি আল্লাহ কীভাবে এগুলো দেখতেছিলাম আর কীভাবে আমি প্রতিশোধটা নিলাম এটা ওরা জানে না। সুবহান আল্লাহ, আল্লাহর কত ক্ষমতা। আল্লাহ বলেন ফাঞ্জুর কাইফা কানা আকাতু মাকরিহিম, দেখো তাদের ষড়যন্ত্রের পরিণামটা কী হয়েছে, যে পৃথিবীতে তারা একটা পাথরের তলে চাপা পড়ে 9 জন মারা গেল, এরপরে তো পরকালের শাস্তি তাদের জন্য আসেই, তাই কী রকম হইল বিষয়টা দেখো। আল্লাহ বলেন আন্না দাম্মার নাহুমা কৌমুম আজমাইন, আমি তাদেরকেও ধ্বংস করেছি এবং তার জাতিকেও আমি সমূলে ধ্বংস করেছি। অর্থাৎ এই উঠে উট্টাকে হত্যা করার 3 দিন পরে আল্লাহ তালা গোটা সমুদ্র জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, একই সঙ্গে বিকট শব্দ, একই সঙ্গে ভূমিকম্প, একই সঙ্গে পাথরের বৃষ্টি বর্ষণ। আল্লাহ বলেন তিলকা ভুয়ুম খাবিয়া তুমবে মা জলামু, এই দেখো তাদের বাড়িঘরগুলি খালি পড়ে আছে তাদের জুলুমের কারণে। মানে আপনি যদি মদিনার থেকে সিরিয়ার দিকে আপনি যেতে লাগেন, তাহলে এই তাদের বাড়িঘরগুলি যে পাথর কেটে কেটে পাহাড়ের মধ্যে তারা বাড়ি নির্মাণ করছিল সেগুলি এখনও বিদ্যমান আছে, সামুদ জাতির ধ্বংসাবাসের এখনও আছে পৃথিবীতে। এই জন্য আল্লাহ বলেন এই যে দেখো, এই যে তেলকা বইউতুম, ওই দেখো তাদের ঘর বাড়িগুলি খাবিয়াতুন, এগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বেমা জলামু তাদের জুলুমের কারণে। ইন্নাফি দালিকা লায়াতিল্লিকৌমি ইয়ালামুন, নিশ্চয়ের মধ্যে নিদর্শন রয়েছে জাতির জন্য যারা জ্ঞান রাখে। যে আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, আসমানি কেতাব পাঠিয়েছেন, এগুলি যারা অমান্য করে তাদের পরিণতি এরকম ভয়ঙ্কর হয়ে থাকে। ও আনজাইনাল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা ঈমান এনেছিল এবং যারা আল্লাহকে ভয় করেছিল, আল্লাহ বলেন আমি তাদেরকে মুক্তি দিয়েছিলাম, এবং এদের সংখ্যা ছিল 4000 মতো। তাফসীরে বর্ণনা আছে যে সামুদ জাতি থেকে 4000 মতো লোককে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, এবং এই লোকগুলি পরে পৃথিবীর অন্য অঞ্চলে বসবাস করেছে। বিশেষ করে তাদের ব্যাপারে বলা হয় যারা আসাবে রাস, এই কুয়াবাসী, এটা মানে আরব সাগরের কিনারায়, এটা এডেনের পরই এই জায়গাটা আছে, যেটাকে বলা হয় আসাবে রাস বা কুয়াবাসী, বা এটাকে আবার হাজারামাউত নামে একটা দেশ আছে, তো ওই হাজারামাউত মানে মৃত্যু উপস্থিত হলো, তো ওইখানে সালেহ আল আসলাম মারা গেছেন বলেই ওই শহরের ওই দেশের নাম হাজারামাউত। এই হাজারামাউতই সালেহ আল আসলাম ইন্তেকাল করেছেন, এভাবেও তাফসিরে বলা আছে। এ গেল সংক্ষিপ্তকারে সালেহ আল আসলামের কথা। ও লুতান, আল্লাহ বলেন ও আরসাল্লা লুতান, আল্লাহ বলেন আমি লুতকে পাঠালাম তার সম্প্রদায়ের প্রতি। লুত হচ্ছেন ইব্রাহিম আল আসলামের আপন বড় ভাইয়ের ছেলে, হারান নাখুর ইব্রাহিম, এরা 3 ভাই, হারান নাখুর ইব্রাহিম, ইব্রাহিম ছোট আর হারান বড়, নাখুর হলো মেজো ভাই। এই লুত হলো হারানের পুত্র লুত, ইব্রাহিম আল আসলামের আপন বড় ভাই ছেলে। তো ইব্রাহিম আল আসলাম তো সিরিয়ার হেব্রান শহরে বসবাস করছিলেন, আর এনাকে তার সাথে আরও একটু উত্তর দিকে পাঠানো হয়েছিল সুদুম শহরে, লুত আল আসলামকে সেখানে 5টা শহরে উনি দায়িত্বশীল ছিলেন লুত আল আসলাম। লুতান এদ কল আলে কৌমি, আল্লাহ বলেন লুত আল আসলামকে তার জাতির কাছে আমি পাঠালাম, তিনি তার জাতিকে বললেন আর তা এতটাল ফাহেসাতা, তোমরা অশ্লীল কাজ করছো, ওয়ান তুম তুপ ছিলুন, অথচ তোমরা দেখছো, দেখছো মানে অথচ তোমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তোমরা বিচক্ষণ, তারপরও তোমরা এমন একটা অশ্লীল কাজ করছো। আইন্নাকুম লা তাতুন রিজালা শাহাতান, তোমরা কি তোমাদের কামভাব পূরণ করার জন্য পুরুষের কাছে আসো, পুরুষ গমন করো, মেন্দুর নেশা, মহিলাদেরকে বাদ দিয়ে, স্ত্রীদেরকে বাদ দিয়ে, বালান তুম কমন তাঝালুন, বরং তোমরা একটা জাহের জাতি, এ ধরনের কাজ তোমাদের করা কোনো দিনই সমচিন নয়। এই কাজগুলো শয়তান তাদেরকে শিখেছে, সমস্ত খারাপ কাজের উদ্ভাবক শয়তান। ফামাকানা জওয়াব কওম ইল্লান কলু আখরিজু আলা লুতিম মিন কারিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাহারুন, লুত আল আসলাম যখন তাদেরকে এভাবে বুঝাতেছিলেন তখন তাদের এই জাতির আর কোনো উত্তর ছিল না, বরং এটাই তারা বলতো যে আখরিজু, তাদেরকে বের করো, এই লুত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, ইন্নাহুম উনাসুন ইয়াতাহারুন, এরা পবিত্র মানুষ। উপহাস করে বলছে এরা পবিত্র মানুষ, এদেরকে বের করে দাও, এরা আমাদের দেশ থাকতে পারবে না। আল্লাহ বলেন
ফাঞ্জাইনাহু, আমরা লুত আলাইহিস সালামকে মুক্তি দিলাম, ওয়াহালাহু এবং তার পরিবার পরিজনকেও মুক্তি দিলাম, ইল্লামরাতাহু, কিন্তু তার স্ত্রী বাদে, স্ত্রীকে মুক্তি দেওয়া হয় নাই, তার স্ত্রী তার ওই সম্প্রদায়ের সমর্থক ছিল, এই জন্য লুত আলাইহিস সালামের স্ত্রী ধ্বংস হয়েছে। কদ্দারনাহা মিনাল গাবিরিন, আমি নির্ধারিত করেছিলাম সে ছিল পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত, যারা পিছনে অবস্থান করছিল তাদের অন্তর্ভুক্ত ছিল। লুত আলাইহিস সালাম, তার পরিবার, তার দুইটা মেয়ে ছিল, তারা মোমেনা ছিল, জাগ্রাতা এবং রিসা তাদের নাম, এবং অন্য সামান্য কিছু মুসলমান ছিল, এদেরকে নিয়ে লুত আলাইহিস সালাম শেষ সাথে তার এলাকা থেকে বের হয়ে গেলেন। এবং এই ঘটনাটা, এটা বিশাল ঘটনা, কোরআন শরীফ বিভিন্ন জায়গায় আছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে দশজন ফেরেশতা মেহমান বেশে ঢুকলেন, এই দশজন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে ঢুকিয়া তারা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ পুত্র সন্তান, এই খবরটা ওখানে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য খাবার তৈরি করছিল, গরু ভুনা করছিল, তো কোরআনে আছে, তারপরে খাবার পেশ করছে ইব্রাহিম আলাইহিস সালাম, তো ওনারা তো খায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে চোর সন্দেহ করছিলেন, ডাকাত সন্দেহ করছিলেন, ভীত হয়ে পড়ছিলেন, যে সেই যুগে ডাকাতরা মানুষের বাড়ি ঢুকিয়া খানা খাইলে খানার সাথে লবণ খাবে, যে বাড়ির খানা খাবে লবণ খাবে, সে বাড়ি ডাকাতি করতে পারবে না। তো এই জন্য ডাকাতরা অনেক সময় মেহমান বেশ বাড়িতে ঢুকতো কিন্তু খানা খাইতো না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে ডাকাই ভেবেছিলেন। পরে যখন জিবরাইল আমিন দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম খুব জড়সড় হয়ে গেছে ভয়তে, তখন জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দিলেন যে আমরা আল্লাহর ফেরেশতা, আপনি ভয় করবেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কেন আসেন, তখন প্রথমেই তাকে সুসংবাদ শোনানো হলো যে আপনার সারার ঘরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে। তো যে রাত্রে লুতের কম ধ্বংস হয়েছে, ওই রাত্রি ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ইসহাক আলাইহিস সালাম তার জন্মের সূচনা হয়েছে। আর ইসমাইল আলাইহিস সালাম 13 বছর আগে জন্মগ্রহণ করছেন। তাফসীরে বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল তখন 120 বছর, আর মা সারার বয়স ছিল 99 বছর, সারা ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহের স্ত্রী। তো এইখানে এই ফেরেশতারা খবর দিয়ে ওখান থেকে তারা লুত আলাইহিস সালামের বাড়িতে মেহমান হয়েছিল, এই এই দশজন ফেরেশতা। তো আল্লাহ তাআলা এখানে বলেন, আনজাইনা ওয়াহালু ইল্লামরাতাহু, আমি তাকে মুক্তি দিলাম, তার স্ত্রীকে মুক্তি দিলাম, কদ্দারনাহা মিনাল গাবিরিন, আমি তার জন্য নির্ধারণ করেছিলাম যে সে পিছনে অবস্থানকারীদের মধ্যে হবে, তার স্ত্রী। অন্তরালিম মাতারা, এবং তাদের উপরে আমি বৃষ্টি বর্ষণ করেছিলাম, পাথরের বৃষ্টি। জিবরাইল আমিন ওই পাঁচটা শহরের, তাফসীরে যে পাঁচটা একটা শহর ছিল পবিত্র, সেই শহরটা বাদে 4টা শহর একেবারে সমস্ত ভূখণ্ড থেকে পৃথক করিয়া সিরিয়া বাম হাতে ধরিয়া আকাশ পর্যন্ত উঠে সেই ক্ষেত্রে উল্টো বিল ফেলাই দিছে এই জাতিকে। এই জন্য মুফতি সাহেবরা বলেন, তাফসীর কাকরা বলেন যে এই লেওয়াতার বা পুরুষ মৈথুনের অপরাধে যদি কেউ ধরা পড়ে তো তাকে পাহাড়ি উঠে গিয়ে সেইখান থেকে ফেরাই দিতে হবে, তো ওইখান থেকে পাহাড় থেকে গড়াইয়া পড়তে পড়তেও মরবে। যেহেতু লুত কমকে আল্লাহ তাআলা এইভাবে উপর থেকে উল্টে ফেলাইয়া মারছে, কাজে এদের বিচার এই হওয়া উচিত। তো আল্লাহ তাআলা বলেন, এরপরে আমি তাদের উপরে বৃষ্টি বসালাম, এভাবে আকাশ মতো তুলে উল্টে ফেলে দিয়ে তার উপরে পাথরের বৃষ্টি, এবং কোন পাথর কাকে আঘাত করবে সেটা মানে নাম উল্লেখ করা ছিল, প্রত্যেকটা পাথরে নাম লেখা ছিল যে কোন পাথর কাকে আঘাত করবে। আল্লাহ বলেন, ফাসা মাতারুল মুনজারিন, কত নিকৃষ্ট, কত খারাপ দৃশ্য ওই জাতির যাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছিল। কুল আলহামদুলিল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ, এ হলো কোনো জালেম জাতির ধ্বংসে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন। কোনো মানুষ যদি জালেম অত্যাচারী হয় তো তার শুনে আপনি ফিনারে জাহান্নামা খালি দিন এই দোয়া পড়তে পারবেন না, করবেন কি, এইটা আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর শুকর আদায় করবেন। জালেমের ধ্বংসের সংবাদ পেলে আলহামদুলিল্লাহ পড়তে হয়, কথা বুঝতে পারছেন, জালেমের ধ্বংসের শুনিয়া তার জন্য বদদোয়া করবেন না। নিয়ম হলো কী করতে হবে, এই দেখেন যে কুল আলহামদুলিল্লাহ, এদের ধ্বংসের খবর আপনি শুনলেন, আল্লাহ কী বললেন, যে তোমরা আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর প্রশংসা করো। কাজে এই জন্য জালেমের ধ্বংসের খবর শুনলে আমরা আলহামদুলিল্লাহ বলব। আসসালামুন আলা ইবাদিল্লাযিন ইসতাফা, আল্লাহ বলেন শান্তি এবং শান্তি, সালামুন আলা ইবাদিল্লাযিন ইসতাফা, আল্লাহর মনোনীত বান্দাদের উপরে সালাম। মনোনীত বান্দারা হচ্ছেন নবী রাসূল পয়গম্বরগণ, তাদের উপরে সালাম। আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন,
আল্লাহ ভালো না তারা যেগুলিকে অংশীদার সাব্যস্ত করে তারা ভালো? আমরা সবাই ভাবো আল্লাহ ভালো, আল্লাহ উত্তম। এখানে দেখেন এই সালামুন আলা এবাদি, এই সালামুন বলা হয়েছে না, এই জন্য ওনারা সালামুন আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম বলেন না। তো আসসালামু তো কোরআনে আছে, সূরা মরিয়মে দেখেন আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ইয়াউমা আমুতু ইয়াউমা উবাসু হাইয়া, মরিয়মে সেখানে আসসালামু আছে, এখানে সালামুন আছে। কাজে এগুলি নিয়ে এগুলি বাড়াবাড়ি করার জন্য আল্লাহ কোরআন পাঠায়নি, কোরআন পাঠাইছে তার মধ্যে যে আদেশ নিষেধগুলি এগুলি আমরা যাতে মানতে পারি, বুঝতে পারি। এই ছোটোখাটো বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করা এটা ঠিক হবে না। সালামুন আলাইকুম, আপনাদের উপরে শান্তি হোক। আর আসসালামু বলতে সালামের সব মানে শান্তির সমস্ত দিকগুলি, এটা অনেক অর্থ ব্যবহার করে। আলহামদু মানে কি? প্রশংসার যত দিক আছে এই সমস্ত প্রশংসা আল্লাহ। তা আসসালাম মানে কি? শান্তির যত শাখা প্রশাখা আছে সমস্ত শান্তি আপনাদের উপরে বর্ষিত হোক। তা আসসালামু বলতে শান্তির সমস্ত দিকগুলো আসে, আর সালামুন বলতে এটা হয় এক বছর। কাজে আসসালামু বলাটা উত্তম, এই জন্য আমরা আসসালামু বলি, আল্লাহ রসুল আসসালামু বলেছেন। কাজে এখন ওনারা সালামুন আলাইকুম পাইছেন, এখন আর আসসালামু আলাইকুম বলা বর্জন করেছেন। কাজে এই জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই, কোরআন পাঠিয়েছে এটা বোঝেন, শোনেন এবং এর আদেশগুলি মানার চেষ্টা করেন। তো আমরা এখানেই শেষ করতে চাচ্ছি, যেহেতু এখানে আমাদের ১৯ পারা শেষ হয়ে গেছে, তো ১৯ পারা শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা আবার এই আগামী একটা জুমাই তো আমরা পাবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, হায়াত মতের মালিক আল্লাহ। তো আমরা এখন আগামী জুমাতে আমাদের ২০ পারা থেকে শুরু হবে ইনশাল্লাহ। তো আল্লাহ লাখ শুকরিয়া যে আল্লাহ ২০ পারা আমাদের পার করেছেন অল্প দিনে, একটু দোয়া করে যান। আর যদি তাফসির কেউ নেন তো আজকের ওই সুরার তাফসিরটাই আমি একটু বেশি নিয়ে আসছি, ৬ নম্বর আর ১০ নম্বর। আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, পবিত্র রমজান মাসে আল্লাহ ইয়া আপনার রাসূলের মুখে শুনেছি যে এই মাসে কোনো নেক আমল করলে কমপক্ষে ৭০ গুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ আমরা আপনার গোলাম, আল্লাহ আমরা সবাই আপনার কাছে এই রহমত চাই, আরও বেশি রহমত চাই, আরও বেশি চাই। আল্লাহ আপনি আমাদের প্রতি আপনার রহমত দান করুন, আর আমাদের আত্মীয় স্বজন যারা কবর আছে তাদের প্রতি মাগফিরাত আপনি নসিব করুন আল্লাহ। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।